সত্তর সালে যে বিচারপতির ছাত্ররা অসাধারণ ইলেকশন করলেন ইস্ট পাকিস্তানে সেই বিচারপতি ছাত্ররা বা সায়েমের সাথে যখন ছিলেন তখন নির্বাচন নস্বত করে জিয়াউর রহমানকে ক্ষমতায় আনলেন এটা কিন্তু হিস্ট্রিক্যাল ট্রুথ এটা সায়েম সাহেবের বইতেও আছে একানব্বই সালে চারটি দল একসাথে বসলো বা তিনটি দল রূপরেখা তৈরি করা হলো তিন দলীয় রূপরেখা যে সামনের চারটি ইলেকশন সাম শর্টস অব অন্তর্বর্তী সরকার দিয়ে গঠিত হবে এরকম একটি রূপরেখা মনে ছিল আমি যদি ভুল না করি জামাত এবং জাতীয় পার্টির সাথে কেউ জোট করবে না আর টেলিভিশন এবং বেতার কোনোভাবেই দলীয়করণ হবে না এক বছর ওই ভোটেই দেখা গিয়েছে বিএনপি জামাতের সাথে ইন্টারনাল জোট করেছে অনেক জায়গায় জামাতের ভোট বিএনপিতে পড়েছে ছয় মাসের মধ্যে রেডিও টিভি সম্পূর্ণ দখল হয়ে গেছে এবং পরবর্তী ইলেকশনটা বিএনপি কমপ্লিটলি কেয়ারটেকার গভর্নমেন্ট আন্ডারে করতে রাজি ছিল না যে কোনো আন্দোলন করতে হয়েছে তিন দলীয় রূপরেখা ছয় মাসের মধ্যে শেষ হয়ে গেছে গণতন্ত্রের পথে যে যাত্রা কি বলা হয় এটা প্রথমেই হোঁচট খেয়েছে দেন আসেন ওই সময় যখন শাহাবুদ্দিন শাপি ক্ষমতা হাবিব ভাই বললেন একটা মাত্র ব্যক্তির জন্য সংবিধানের অ্যামেন্ডমেন্ট করা হয়েছে যে উনি চিফ জাস্টিস থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন হয়ে আবার চিফ জাস্টিস হবেন একটা মাত্র ব্যক্তির জন্য তাহলে তখনও কিন্তু ওই ব্যক্তি ছাড়া কাউকে পাওয়া যায়নি সেই জন্য এক ব্যক্তির জন্য সংবিধান সংশোধন করা হয়েছে উনি এসে কী করলেন পূর্ববর্তী জাতীয় পার্টি সরকারের মন্ত্রীদেরকে অ্যারেস্ট করলেন এর সাথকে অ্যারেস্ট করতেন যারা প্রার্থী আমি তাদের মন্ত্রী পরিচয়টা বাদ দিচ্ছি রাষ্ট্রপতি পরিচয়টা বাদ দিচ্ছি কিন্তু তারা নির্বাচনে প্রার্থী নির্বাচনের পরে তাদেরকে আপনি অ্যারেস্ট করতে পারতেন দুটি দলের কেউ কিন্তু সে সময় কোনো প্রতিবাদ করেনি স্বাভাবিকভাবেই যেহেতু জাতীয় পার্টি ক্ষমতাচ্যুত হয়েছে জিনিসটা ক্ষমতার সাথে সম্পর্কযুক্ত এই যে চেতনাটা যেটা আজকে হাবিব ভাই বলছেন তা নির্যাতিত হয়েছেন মামলা হয়েছেন আওয়ামী লীগ নির্যাতিত হয়েছে মামলা হয়েছে একই জিনিস তো জাতীয় পার্টিও ফেস করেছে নব্বই ইলেকশনে গিয়ে একানব্বই ইলেকশনে গিয়ে তখন তার কেউ প্রতিবাদ করেনি এখন আসেন থার্টিন অ্যামেন্ডমেন্ট নিয়ে যেটা আপনি বলছেন বিচারপতি খারুলক যখন জাজমেন্ট দিলেন সেদিন উনি একটা শর্ট জাজমেন্ট দিয়েছিলেন আমি তখন কোর্টে ছিলাম ওই দিনটা একদম পরে দেখলাম ছোটো একটা চিরকুটের মাধ্যমে শর্ট জাজমেন্ট ছিল কেয়ারটেকার গভমেন্ট বাতিল এর মাধ্যমে বিচার বিভাগের ইন্টারফেয়ারেন্স হয় কিন্তু পরবর্তী দুটো ইলেকশন তত্ত্বাবধক সরকার দিয়ে হতে পারে যদি সরকার চায় বিকজ এটা রাষ্ট্রের স্বার্থে প্রয়োজন পরে যখন উনি ডিটেল জাজমেন্টটা দিলেন তখন আর ওইটা কনসিডার করা হয়নি ওই অংশটা ছিল না পরবর্তীতে পরে অবশ্য অনেক কমিটি হয়েছে নাও আরেকটা ব্যাপার আমি বলবো তারানের পিছিয়ে আলো দেখা গিয়েছিল তেরো সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেছিলেন বেগম জিয়াকে যে আপনি আসেন বসেন আমরা আপনি আমরা এখানে খান এবং কি কী মন্ত্রণালয় আপনারা চান এই যে কী কী মন্ত্রণালয় চান তো বিশাল ব্যাপার সেই একটা বিএনপি নিতে পারেনি চার কিছুদিন আগেই বিএনপি ভোট করে সবগুলো সিটি কর্পোরেশনে একটা ছাড়া বিপুল ভোটে জয়লাভ করে যত ভোটের জন্য বিএনপি একটা ভালো মাঠ ছিল কিন্তু বিএনপি কাটাকাটি করে গোলটা দিতে পারেন কে জয় পরাজয় হতো সেটা আমি জানি না তবে এখনকার থেকে অবশ্যই তখন বিএনপির অবস্থান ভালো হতো যদি তারা ভোটে যেত আমার ব্যক্তিগত অভিমত এবং আওয়ামী লীগের জন্য এটা স্বস্তিদায়ক হতো কারণ এখন আওয়ামী লীগ অতি ক্ষমতাবান হয়ে অতি গভর্ন হয়ে অতি এমপি অতি নির্বাচিত পদের ভারে অধ্যুষিত হচ্ছে এখন সামনের নির্বাচনে আপনি যদি যান এই একানব্বই থেকে যে হিস্ট্রিটা বললাম এখানে কম্প্যারিটিভলি জাতীয় পার্টির অবস্থানটা একমুখী ছিল খুব বেশি না এখন কেয়ারটেকার গভর্নমেন্ট করতে গেলে আপনাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে সংবিধান অথবা অর্ডিনেন্স জারি করতে হবে মহামান্য রাষ্ট্রপতির আওয়ামী লীগ ক্ষমতায় প্রাইম মিনিস্টার আওয়ামী স্পিকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি আওয়ামী লীগের দুইশো চল্লিশ পঞ্চাশ ষাট জন এমপি আওয়ামী লীগের সংবিধানটা অ্যামেন্ডমেন্ট করবে আওয়ামী লীগ কীভাবে কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে দ্যাস দ্য ফার্স্ট কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন হচ্ছে বিকল্প কী আছে বিকল্প ডেফিনেটলি নির্বাচন কমিশনকে অনেক শক্তিশালী করা এবং নির্বাচন কমিশনকে কেয়ারটেকার গভর্নমেন্টের মতো করে সাজা তৈরি করা সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারেন যে নির্বাচন সময় আমি প্রাইম মিনিস্টার থাকবো কিন্তু আমি ক্যাবিনেট হেড করব না শ্রীমণি অনেকগুলো অপশন আছে এই অপশনগুলো নিয়ে অল্টারনেটিভ বিএনপির আলোচনা করা উচিত আরেকটা ইস্যু আসতে পারে যেমন গতবার আমাদের এক একশো জন হয়ে গেছে আনকনটেস্টেড অ্যামেন্ডমেন্ট আসতে পারে যে ভবিষ্যতে কোনো ইলেকশনে একশো জনের বেশি আনকনটেস্টেড হতে পারবে না ভবিষ্যতে কোনো ইলেকশনে কত পার্সেন্ট ভোট কাস্টিং হলে ভোট সুষ্ঠু হবে এটা কিন্তু অনেক দেশে আছে না ভোট আনা এই অ্যামেন্ডমেন্টগুলো করা প্রয়োজন তা না হলে কেয়ারটেকার গভর্নমেন্টের দাবি যেটা চলে গেছে এটাকে পুরোপুরি একইভাবে নিয়ে আসা খুব কঠিন কাজ হবে সেদিকের পাশাপাশি বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান বিএনপির এবং সকলেরই করা উচিত